বায়েক নবজাগরণ কিন্ডারগার্টেনে ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান সাংস্কৃতিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন মোহাম্মদ হারুনুর রশিদ, কচুয়া চাঁদপুর প্রতিনিধি। বিডি স্টার টিভি বাংলার এক উজ্জ্বল নক্ষত্র। মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার জয়ন্তী উপলক্ষে কচুয়া উপজেলার বায়েক নবজাগরণ কিন্ডারগার্টেন 2023 সালে ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক ক্রীড়া অনুষ্ঠান অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল সরকারের সভাপতিত্বে বিদ্যালয় সভাপতি বাবুল ভূঁইয়ার সম্পূরক পরিচালনায় এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, বিশেষ অতিথি মোহাম্মদ মনির হোসেন, চেয়ারম্যান এক নং সাচার ইউনিয়ন পরিষদ, নিমাই সরকার ত্রাণ বিষয়ক সম্পাদক কচুয়া উপজেলা যুবলীগ, মোহাম্মদ গোলাম মোস্তফা ভূঁইয়া মেম্বার এক নং ওয়ার্ড, বাদল চন্দ্র সরকার আইন বিষয়ক সম্পাদক সাচার ইউনিয়ন আওয়ামী লীগ, মোহাম্মদ মামুন সরকার সহসভাপতি কচুয়া উপজেলা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ, মোহাম্মদ জহির ব্যাপারী বিশিষ্ট ব্যবসায়ী বায়েক বাজার, মোহাম্মদ জামাল ফরাজি সদস্য এক নং সাচার ইউনিয়ন আওয়ামী লীগ, ডাক্তার লিটন দাস সহসভাপতি নবজাগরণ কিন্ডারগার্টেন, জুনেদ আহমেদ দপ্তর সম্পাদক এক নং সাচার ইউনিয়ন ছাত্রলীগ সহ অত্র বিদ্যালয় সহকারী শিক্ষক ও শিক্ষার্থী এবং অভিভাবক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন বিশ্বজিৎ মোটর ইঞ্জিনিয়ারিং, সবজু ফার্নিচার মাঠ ও অভয় ফার্নিচার মাঠ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয়। জয়ন্তী সরকার, আরে নাচতে হে নাচতে মহলা হে সোনারে, হানিয়া হানিয়া